यस হ্যাঁ, আপনি বিনোদ? তো আমি ওই কোকরো সাপ এন্টারটেনমেন্ট থেকে আসছি। আপনার মনে আছে তো কালকে রাতে কথা হয়েছিল, আর আপনার বোল্ড সিনটা না কমানো হয়েছে। শুধু আপনার জামাগুলো জাপিয়ে পড়ার সিনটা ডেকেছি, সব চুম্মা চাটি বাটি করতে হবে না, ঠিক আছে? আরে ও ভস্রি বলে কাকা, আমাকে দেখে কি আপনার পর্ন স্টার মনে হচ্ছে? আর আমার নাম বিনোদ নয়, আমি ভাইপো, এক ডাকে সবাই চেনে। বিনোদ ওপরের ফ্লোরে থাকে। আরে আপনি কি তাহলে সেই অভিষেক? আবে সালা চোপ, আমি ওই দিদির ভাইপো নই, আমি জুন আন্টির ভাইপো। সালা আতেল মার্কা ডিরেক্টর, বেরোন। এটাও ভালো ব্র্যান্ড, দামে কম মানে ভালো। কাকলি ফার্নিচার। হট সালা। হ্যালো, নো নো নো, রং নাম্বার। হোল্ড অন ইয়াং বয়, হোল্ড অন। এই বয়সে এত তাড়াহুড়ো করলে হবে? জীবনটা একটু আস্তে ধীরে কাটাও। মানে আপনি কে? আমি যেই হই, এরকম রং নাম্বার কিন্তু সবার ভাগে জোটে না সুইটু। সে হতে পারে আমার ভাগ্যটা ভালো, বাট আপনার গলাটা কিন্তু ভীষণ সুন্দর। আমার তো পুরো 100%ই সুন্দর, শুধু 10% সুন্দর বললে হবে? বাকি 90% সুন্দরতাও তো যাচাই করতে হবে। তাই আমি যদি আপনাকে চিনতাম না তাহলে খুব ভালো হতো। কিছু কিছু সময় অচেনা লোকের সাথে সময় কাটাতে হয় বাবু। হ্যাঁ, আমিও আপনার সাথে দেখা করতে চাই, খুব কাজ থেকে দেখতে চাই, একদিন দেখা করুন না, আড্ডা হবে। এত উত্তেজিত হয়েও না, পরে কিন্তু সামলাতে পারবে না। এই উত্তেজনাটাকে বড় অন্য জায়গায় কাজে লাগিও, বেটার ফিল হবে। এই উত্তেজনাটাকে বড় অন্য জায়গায় কাজে লাগিও, বেটার ফিল হবে। আমি আমার একটা ছবি পাঠাচ্ছি, চোখ বন্ধ করে ইমাজিন করো, দেখবে আমাকে এখনই দেখতে পাবে। হ্যাঁ পাঠান পাঠান পাঠান। উফ, এ তো পুরো বুড়িমার চকলেট বোম। হ্যাঁ দেখতে পেয়েছি, একটা স্লিম ফিগারের সুন্দরী একটা মেয়ে। তাই ছুটি ইচ্ছা করছে আমার? হ্যাঁ খুব খুব, মানে ভীষণ। তাহলে কোল বালিশে আস্তে আস্তে টাচ করো, আর ফিল করো যে আমাকে টাচ করছো। ঠিক আছে, তাহলে তুমিও ফিল করো, আমি তোমায় টাচ করছি। প্লিজ তোমার আর দুটো ফটো পাঠাও না, আরও দেখতে ইচ্ছা করছে, প্লিজ। হুম হুম, পাঠাচ্ছি, আর একটা মেসেজও পাঠাচ্ছি, ওটাও চেক করো। আর হ্যাঁ, মাঝরাতে আমি আবার ফোন করব, পুরো ঘর অন্ধকার করে কানে হেডফোন দিয়ে স্লোলি কথা বলবে, ঠিক আছে? সেই সময় সবাই যখন ঘুমাবে তখন তুমি আর আমি ফোনের মধ্যে নিজেদের গভীরভাবে কাছে টানব। হোক না একটা রং নাম্বারের কল, কিন্তু ইমাজিন করবে একটা সেক্সি মেয়ে মাঝরাতে তোমার জামার কলার ধরে ঠোঁটের কাছে টানছে। তাহলে এখন রাখি কেমন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখছি।
সালা কলার ভয়েস না অন্য কিছু, আমার পুরো জিওরটা আর ফুল করে দিল। আমি সঞ্জনা বলছি, তোর গার্লফ্রেন্ডের এক বান্ধবী। তোর জিএফি আমাকে বলেছিল যে তোকে কল করে টেস্ট করতে, তাই করলাম। তার রেজাল্ট তোর জিএফ ব্রেকআপের মধ্যে দিয়ে দেবে। যাই বলিস ভাই, রস কম না। ও শেট, পূজা পূজা পূজা।